হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকেও চলে এসেছি মার্কেটে, আর পরশু দিন যে চেয়ারটা ঘুরিয়ে নিয়ে গেলাম ভাঙা, মানে ওরা বলেছিল যে 1 বছরের আগে যদি ভেঙে যায় তাহলে আমরা রিটার্ন দিব, তো নিয়ে গেছি। তারপরে কালকে পরশু দিন যে একটা নিয়ে গেলাম সেটাও ভেঙে গেছে, তো সেটাই ঘুরিয়ে দিতে আবার এসেছি। আর আজকে আমরা যাব সবজি বাজারে, মাছ বাজারে। তো দিদি কোনো টিউশনে তোমাদের দাদা ভাই বললো যে না, এটা আজকে না ঘুরালে হবে না, বিশ্বাস করবে না, কারণ মটকা জিনিসের মতো, মানে না বসতে ওটা ফেটে গেছে। তো যাই হোক, সেটাকে ঘুরিয়ে দিবো। ওই যে তোমাদের দাদা ভাই ওখানে কথা বলছে যে দেখা, আমি তো গাড়ির ভেতর থেকে নামিনি, আমি গাড়ির ভেতরে আছি, তো আমি বলছি তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। তো কথা বলছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুরের খাট, সব ঠাকুরেরই খাট। তো যখন আমি খাট কিনবো তখন খাট খুঁজে পাচ্ছিলাম না, আর এখন দেখো কত সুন্দর সুন্দর খাটগুলো। এখন মনে হয় দোকান বন্ধ করবে তাই নিয়ে ভিতরে রাখছে, তো খুব ভালো লাগছে। আর আমি যেগুলো কিনেছি সেগুলো তো খারাপ নয়, সেগুলোও খুব ভালো। তো তোমাদের দাদা ভাই নিয়ে গেলো যে ভাঙা চেয়ারটা, সেটা দিয়ে এখন আমি বললাম অন্য একটা কালারের নাও, তো সেগুলো নিলে গেলে দাম কম, আর ওগুলো তো দাম বেশি তবুও ফেটে যায়, দাম বেশি তবুও ফেটে যায়। তাহলে এখন কি করব, কম দামিগুলো হলে, একদম কম দামি হলে খেতে বসে চেয়ার ভেঙে পড়ে গেছি খেতে বসে। এখন কি চেয়ার নেব, এখন কাঠের চেয়ার ছাড়া তো কোনো উপায় দেখছি না। ওদিকে কেন যাও, মাশরুম থেকে কুলে খারাপ না, বললাম একটু দেবান যেন হেল্প নাও না, আমার এখান থেকে হচ্ছেই না। এগুলো কি সর্ষে শাক? আরে দুই আটি কাটা সেই না, দুই আটি শস্যের শাক নেওয়া সময় খাবো, দুই আটি দুই আটি দুইটা দশটা তিনটা নেবে দশটা শস্যে এ বাচ্চা মাসে কিছু না করে বাচ্চা ঘুমনো আছে কত আদা নাই, আমাদের আদা নিতে লাগবে শোনো, খাওয়ানো না না মাগনা দিলেও খাবো না, ফুলকপি নেব খালি। হ্যাঁ ওদিকে চলো, বেগুন নিতে লাগবে, আর
বড় মাছটা তুলবো আমি। ভালো এগুলো ওইটা কেন দিলা? ওটা দাও তাহলে, অন্য দাও, অন্য দাও। এক কেজি হয়ে গেছে বুঝি? কেমন পিয়াজ? ভালো না? পিয়াজ কত করে? ঠিকই আছে, ওগুলো কোন পিয়াজ? এগুলো ভালো না, ওটা দাও 1 কেজি। ভালো।